আদর্শ নেতা কাকে বলে? রাস্তার একটা বুড়ি মহিলা টোকলা ঘর পর্যন্ত পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ। কয় আর এরা নির্বাচনের আগে ফকিরের হাত ধরে মুসাফা করে, গরিব মানুষক টাকা পয়সা দান করে। নির্বাচনে পাশ করার পর নেতা যখন ভিআইপি হয়ে যায়, তখন কোন গরিব মানুষ বাড়ির সামনে গেলে গেট আউট সব নোংরা অভদ্র মানুষ আমার বাড়ির দুয়ারে কিভাবে আসে, আসে না? নাই আরো জোরে করে আসে না? নির্বাচনের সময় কি অভিনয়, গরিব মানুষক ধরে সেলফি তোলে, আছে না? নাই গরিব মানুষ কি অমুক নেতা গরিব মানুষকে 500 টাকার একটা কম্বল দিলেন, বিশাল পেপার পত্রিকায় লেখালেখি, আছে না? নাই আরো জোরে করে আসে না? তারপরে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিশাল ব্যানারে নেতার ছবি, আর লেখা থাকে কি, আমি উমুক নেতা সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আছে না? নাই তুমি ব্যানার বানায়া বানায় খালি শুভেচ্ছা দেওয়া শিখছো, আর অসহায় গরিব মানুষ খাবার নাই, তোমার ওই ব্যানারের টাকার দরকার নাই, ওই কোটি কোটি টাকা ব্যানার লিফলেট পোস্টার না ছাপায়া, ওই লক্ষ লক্ষ টাকা যেই মানুষের খাবার নাই তাকে খাইতে দাও, যার বাড়ির পোশাক নাই পোশাক কিনে দাও, যার ঘর বাড়ি নাই ঘর বাড়ির ব্যবস্থা করো, যার চিকিৎসার টাকা নাই চিকিৎসার জন্য টাকা দাও, কথা কর ঠিক না ব্যাটি? তা না করে এক ব্যানার আলা নেতা, এক একটা ছবি দেখেন নি, মোশান কি ভাব কি দেখছেন দেখছেন? হ্যাঁ, ওই যে ব্যানার হলে কি করছে, ঘুম চুরি করা টাকা, কি চুরি করা, রাস্তার বরাদ্দ হচ্ছে 10 কোটি টাকা, 5 কোটি টাকা পকেটে, কথা কর না খেয়ে, আর 5 কোটি 2 কোটি টাকা দেখ কোনো মতে রাস্তা করে ছাগল পেশাব করলে ভাইসে যায়, কথা কর ঠিক না ব্যাটি? দেশের বাহাজে 12টা ওদের হয় ভুরি মোটা, দেশের বাহাজে 12টা ওদের হয় ভুরি মোটা, এ দেশের ওরাই নেতা এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার, কথা ক মন খারাপ করছে? নেতা নির্বাচন নাকি কি ভার আমার, আমাকে যদি নির্বাচিত করতে পারেন, আমি আর কি বলবো, এ করবো সে করবো হ্যান করবো তেন করবো, রাস্তাঘাট ব্রিজ কালভার সব করে দেবে, কথা কন ঠিক না ব্যাটি? একবার যদি পাস করে এলাকায় খুঁজে পাওয়া যায় না, কথা কন ঠিক না ব্যাটি? মন খারাপ করছেন আপনারা? এজন চাপাবাজি অনেকে দেয়, আর আমরাও পাগল, 1.5 টাকার বিরিয়া 3 টাকার চা পাইলে স্লোগান দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক্ত গাঞ্জা খায় পাঁচক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরিতে জন্য খুবই শক্ত, সুশা খায় গরিবের রক্ত, কথা কান ঠিক না ভাই? আছে না? না পোস্টারে লেখা থাকে অমুক ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তোমাদের বল্টু ভাই, কথা কন? খালি একবার যদি মার্কায় সিল মারে, আমরা কই মার্কারে মার্কা তরমুজ মার্কা, আছে না? নাই নেতা পাইছি এক খান আব্দুল কাদের দুলে ভাই, দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে তোমরা এখানে ওপরে, কথা কন ঠিক না ভাই? আমার ভাইরা সিদ্দিকে আকবর কত আদর্শ নেতা ছিলেন, বুড়ি মহিলার টোকলাটা কান্দে কইরা নিয়া বুড়ি মহিলার ঘর কুটির পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর বুড়ি মহিলাকে ডেকে বলে, মা কিভাবে আপনার দিনকাল চলে, দুনিয়াতে আপনার কে কে আছে? মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা দুনিয়াতে আমার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, আমার আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। আউয়াক্কো ডেকে বলে, মা তাহলে দিনকাল কিভাবে যায়? বলে, বাবা শোনো, আমি মানুষের দারে দারে কিছু চাই, মানুষ আমাকে কিছু দেয়, এইটা দিয়ে আমার সংসার চলে যায়। এই কথা শোনার পর আউয়াক্কো ডেকে বলে, মা আগামী কাল থেকে আপনি কারো দুয়ারে যাবেন না, 3 বেলা খাবার আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। এই কথা বলে সিদ্দিক আকবর প্রতিদিন ওই বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দিতে লাগলো, কোন সুবহানাল্লাহ, নিজের পরিচয় গোপন রাইকে খাবার দিতে লাগলেন। একদিন বুড়ি মহিলা অসুস্থ, সিদ্দিক আকবর ডেকে বলে, মা দরজা খুলে দাও। মহিলা ডেকে বলে, না না বাবা আজকে আমি দরজা খুলতে পারবো না, গতকাল রাত থেকে আমার শরীরটা খারাপ, আমি পোশাক পায়খানা করেছি, বিছানা মেখে গেছে, আমার পোশাক আশাক মেখে গেছে, ঘরের ভিতরে দুর্গন্ধ। সিদ্দিক আকবর ডেকে বলে, মা একবার শুধু দরজাটা খুলে দেন মা,
আপনি অসুস্থ আপনাকে আমি কেমনে ফেলায়া যাই মা মহিলা দেখে বলে বাবা ঘরের ভিতরে বড় দুর্গন্ধ তুমি আসতে পারবে না দেখে বলে মা যতই দুর্গন্ধ হোক মা একবার দরজা খোলেন এই কথা বারবার যখন বলে মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না এইবার দরজা খোলার পর আউয়াক ডেকে বলে মা আপনি এই খাবারটা গ্রহণ করেন খেয়ে নেন আর আপনার এই পায়খানা মাখা ময়লা কাপড় মাখা আপনার পেশাব করা কাপড় গুলো আমি ঝর্ণার পানি থেকে পরিষ্কার করে এনে দে সুবহানাল্লাহ জোরে এমন আদর্শ কি বর্তমানে কোন মেম্বারের পাওয়া যাবে জোরে কর যারা মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই মোটরসাইকেল কেনার টাকা নাই রাতে রাতে যদি কোন মেম্বার চেয়ারম্যান হয় ওর গাড়ি বাড়ি টাকা পয়সার আর কোনো অভাব নাই আছে না নাই আরো জোরে কোন আছে না নাই মন খারাপ করছেন আপনারা ওরা বলে আমরা গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা কন ঠিক না ঠিক এটা বয়স্ক ভাতা বিধবা মহিলার কাজ দেয় তাও 500 1000 টাকা ঘুষ নেয় আছে না নাই আপনাদের এলাকার কি অবস্থা কে বলটু ভাই তুমি বলে গরিব মানুষ 2000 নেয় হ্যাঁ তুমি বলে গরিবের বন্ধু কি মাইকিন ছাড়িয়ে দিছে আমরা কালে ভুলে গেছি কথা কর না কে কই মারকারি মারকা তরমুজ মারকা যাকে ডাকলে কাসি ভাই সেই তো আমাদের বল্টু ভাই বল্টু ভাইয়ের মারকা তরমুজ মারকা দাদা দাদির মারকা তরমুজ মারকা 2020 সাল তরমুজ মারকার বিজয়ল কাল তরমুজ মারকা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাইকিন কইরা কইরা জনগণের মন ভুলাইয়া ভালাইয়া নেতা নির্বাচিত হলে জনগণের রক্ত চুষে চুষে টাকা হালাল করে কথা কর ঠিক না বেটি আমরা কিন্তু কম খারাপ না নির্বাচনে রাতে কালো টাকা আমরাও হাতে নেই কথা কর না কে নেতারে এসে দেয় আমার এক নানি নির্বাচন হয়ে গেছে দুই তিন দিন পরে এলাকাত গেছি আমার কাছে হুজুর এনা দোয়া করিস তো কিসের দোয়া কয় দেশে যেন বারবার নির্বাচন হয় কি হসে রে কত তোর ব্যবসা সেবার কে নানি কি হসে সেই কথা কইস না নির্বাচনের এক রাতে আমার 4200 টাকা কামাই 4200 টাকা কামাই আছে আমি কেমনে হলো কেমনে কইছে সেই কথা কইস না বা হুন্ডা আলা ঢুকছে হুন্ডা মার্কা তাই 500 দেশে নিছি তোর মুজ দেশে নিছি আনারস মার্কা দিছে নিছি বক মার্কা দিছে নিছি মাইক মার্কা দিছে নিছি সবাই খালি কইছে ভোট দিবেন হ্যাঁ দেব কাকতি মত নিয়তি আছে কাগজ বেজার করে লাভ আছে মানে জিবের এসে ঘুরে যাবি আর আমি ঘুরে দেওয়ার বিলিয়ের কথা বলেন নি তা আমাদের দেশের জনগণ হলো এক নাম্বার ঘুষখোর কথা কন ঠিক না ব্যাটি আমরা যদি নিঃস্বার্থভাবে বলতাম ভাই আপনার চেয়ারম্যানই বা মেম্বারই বা এমপি ইলেকশন করতে আপনার 1 টাকা খরচ করা লাগবে না আমরা আমাদের ভোটটা আমানত হিসেবে আপনাকে দেব আপনি খালি আমাদের একটু উন্নয়নমূলক কাজ করবেন এখন নেতা নির্বাচন করিবার যায় 1 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে আগে নির্বাচনে পাস করার পর ওই 2 কোটি টাকা তুলবি তারপরে তো সেবা হ্যাঁ চা খাচ্ছেন আর ভুলে যাচ্ছে এই যেন চা লয় এটা ঘুষ বিড়ি লয় ঘুষ টাকা নয় ওই টাকা বের করে নিবে একদিন কথা কর ঠিক না বেটি এই জন্য মন খারাপ করছেন আপনারা কষ্ট পাইছেন বিরক্ত হয়েছেন আমার ভাইরা তাহলে আবুবকর সিদ্দিক ছিল আদর্শ নেতা কথা কন ইসলামী নেতাদের আদর্শ কত সুন্দর হযরত উমর ফারুকের আদর্শ কত সুন্দর ছিল তিনি যখন খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন রাতের বেলায় প্রত্যেকটা দিন তাহাজ্জুদ পড়ে পড়ে প্রত্যেকটা রাতে তিনি ঘুরতেন কন সুবহানাল্লাহ মদিনার ওলিতে গলিতে ঘুরে দেখতেন কথা কন ঠিক না বেঠিক এগুলো হইল আদর্শ নেতা এজন্য সেই লোকগুলো বলবে আল্লাহ দুনিয়াতে আমরা নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম বড় মানে বোঝেন না যাকে আপনি মুরব্বী হিসাবে মানেন মুরব্বী আপনাকে একদিন বলতেছে এই পাগলা আমার সাথে ঘোরাফেরা করিস আমি যে গান দেখাই কত মজা জানিস এক টান দে দুনিয়া সব ভুলে যাবে কথা কর মুরব্বী আপনাকে একদিন গাঁজা খাওয়া শিখাইলো মদ খাওয়া শিখাইলো যাত্রা দেখতে নিয়ে গেল সিনেমা হলে নিয়ে গেল কিছু বড় মুরব্বীদেরকে আমরা অনুসরণ করি তারা আস্তে আস্তে মানুষকে খারাপের পথে নিয়ে যায় না এজন্য কিছু মুরব্বীর সদ্য ছায়ায় আমরা কিছু খারাপ কাজ করে ফেলে আসে না মন খারাপ করছেন এজন্য আমরা সেই মুরব্বীর সাথে ওঠা বসা করব যেই মুরব্বী নামাজ পড়ে রোজা রাখে এটা করে মুখে দাড়ি রাখে আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে কথা কর ঠিক না ঠিক আমরা সেই নেতার পিছনে ওঠা বসা করব যে নেতা নিজে নামাজ পড়ে পর্দা করে আল্লাহওয়ালা কথা কর
যে নেতা নিজে বলবে এই আমার জনগণ আমার কর্মী হয়ে কাজ করতে গেলে আমি নামাজ পড়ি তোদেরও নামাজ পড়া লাগবে আর আমার নাম কইয়া কোন জায়গায় 1 টাকা দুর্নীতি করতে পারবি না আমি দুর্নীতির টাকা পেটে ঢুকাইতে চাই না আমি জনগণের নেতা জনগণের ভোটে নেতা কথা কয় ঠিক কষ্ট ভাই বিরক্ত হইছেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আলোচনার সামনের দিকে নিয়ে গেলে আপনারা বুঝতেন এজন্য তারা বলবে কুল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা দেখে বলবে হে আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে এরপরে তারা কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে সেইটা জানায় দিলেন অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا دیکھا بولو আমাদের রব যেই নেতাদের কারণে যেই বড়দের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি আমাদের চাইতে ওই নেতার বড়দের আযাব আপনি দ্বিগুণ করে দিন আযাব ডবল করে দিন আল্লাহু আকবার কর সেদিন তারা বলবে আল্লাহ এই নেতা এই বড় এরাই ভুলায়া ফালায়া জাহান্নামে নিয়ে আসছে আমাদের জাহান্নামের ফেরেশতারা যদি 100টা বাড়ি মারে ওদেরকে যেন 200 মারে আমাদেরকে যদি 24 ঘন্টা জাহান্নামের আগুনে দেন ওদেরকে 48 ঘন্টা দেন কথা কর আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন আপনার সমস্ত অভিশাপ দিয়ে আযাব গজব দিয়ে ওদেরকে গ্রেফতার করুন ওদেরকে ধরুন কথা কর ঠিক না ভাই ঠিক আমার ভাইরা এজন্য নেতার কর্মীর মধ্যে এই অবস্থা হবে জাহান্নামের ভিতরে কথা কন ঠিক না ঠিক এজন্য আমরা সেই নেতার পথে চলবো যেই নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেই রাসূলের আদর্শ মানবো সাহাবাই কেরামদের আদর্শ মানবো সাহাবীরা লুটপাটের রাজনীতি করে নাই লুটপাটের আদর্শ সমাজে কায়েম করে নাই তারা দেশের জন্য জনগণের জন্য মানবতার জন্য দেশের কল্যাণ জাতির কল্যাণ সেই কাজগুলো তারা করে গেছে কথা কন ঠিক না ঠিক এজন্য ইসলাম আমাদেরকে যেভাবে চলতে বলে আমরা সেইভাবে চলো আল্লাহ পাক চলা তৌফিক দান করো জোরে কোন আমিন আর ছেলে বলেন আমিন।